থেকে ঘুরে গিয়েই আইপিএল এর ঝড় তুলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান নিজ দল চেন্নাই সুপার কিংস কে কলকাতার বিপক্ষে ম্যাচে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট আইপিএল এর এই আসরে এখন পর্যন্ত নয় উইকেট নিয়ে আবার পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন ক্যাটার মাস্টার পাঁচ দিন আগে চেন্নাইয়ের হয়ে নিজের ফর্মটা যেখানে রেখে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান ছুটি কাটিয়ে ফিরে ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে স্লোয়ার কার্টারের বিধ্বস্ত আন্দ্রে রাসেল রিঙ্কু সিংরা ওভারে মুস্তাফিজের হাতে নিশ্চিন্তে বল তুলে দেন চেন্নাই ক্যাপ্টেন রৌতুরাজ নিজের চতুর্থ আর দলের শেষ ওভারে দুর্বার কাটার মাস্টার প্রথম বলেই কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ারকে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান ফিজ জাদেজার পর তিন বলের ব্যবধানে মিচাল স্ট্রাইককে ফিরিয়ে নামের পাশে নয় নম্বর উইকেট যোগ করেন কাটার মাস্টার এবারের আসরে আরও একবার সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ায় এই টাইগার অর্জন করেন পার্পল ক্যাপ আইপিএল দল চেন্নাই সুপার কিংস এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জিতেছে তিনটাতে এই পাঁচ ম্যাচের চারটাতে বল হাতে ছড়িয়ে ঘুরিয়েছেন কার্ডার মাস্টার মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের প্রথম ম্যাচেই বাজিমাত এই বাহাতির চার উইকেট নিয়ে হন ম্যাচ সেরা এরপর আরো দুই ম্যাচে তিন উইকেট নিয়ে মহেন্দ্র সিং ধোনির দলে নিজের অবস্থান দৃঢ় করেন দ্যফেস গেল দোসরা এপ্রিল দেশে ফেরেন মুস্তাফিজ দেশের হয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সতীর্থদের সাথে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেন মুস্তাফিজ পাপন নিউজ ডেস্ক